আসসালামু আলাইকুম, আমি মোস্তাকিম নাজিব। আমি বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী মেডিকেল কলেজে। আমার এই ভিডিওটা এইচএসসি 21 ব্যাচের জন্য। তোমাদের মেডিকেল অ্যাডমিশনের জন্য কীভাবে পড়া উচিত সম্পূর্ণ ভিডিওতে আমি এই বিষয় নিয়ে কথা বলবো। তোমাদের সম্ভবত মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা এপ্রিলে 1 তারিখে হবে এবং হাতে সময় আছে এখন আর মাত্র 2 মাস। এই 2 মাস সময়ে 5টা সাবজেক্ট কীভাবে পড়া উচিত এই বিষয়গুলো নিয়ে আমি এই ভিডিওতে কথা বলবো। প্রথমে আসি বায়োলজি নিয়ে। বায়োলজিতে যেহেতু দুটা বই, গাজী আজমল স্যার এবং বোটানি আবুল হাসান স্যার, তোমাকে এই দুটা বই ভালোভাবে পড়তে হবে এবং এই দুটা বই ভালোভাবে পড়লেই তুমি মেডিকেল অ্যাডমিশনে ইজিলি বায়োলজিতে 26-27 ইজিলি পাবা। আর দু একটা আলাদা অন্য কোনো বই থেকে আসবে, কিন্তু আমি বলবো যে অন্য কোনো বই পড়ার দরকার নাই, তুমি জাস্ট গাজী আজমল বা আবুল হাসান স্যারের বই পড়বা তাহলেই হবে। এবং এই দুটো বই পড়েই সবাই মেডিকেল অ্যাডমিশনের চান্স পায়। আর তোমাকে কোশ্চেন ব্যাংকগুলো ভালোভাবে দেখতে হবে এবং হাবিজাবি অত পড়ার দরকার নাই, জাস্ট যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো জায়গা বারবার ভালোভাবে পড়া এবং হাইলাইট করা টপিকগুলো ভালোভাবে পড়বা এবং বোল্ড লাইনগুলো মাস্ট পড়বা। এবং বিভিন্ন এক্সাম্পল অনেক বিষয় থাকে যেগুলো তিনটা, এই জিনিসগুলো ভালোভাবে পড়া। এবং মনে রাখবা যে হচ্ছে তোমাকে হচ্ছে 30-30 মানে 100-100 পেতে হবে না, তোমাকে জাস্ট 80 পেলেই তুমি হচ্ছে ডিএমসি পাবা। তো সেইভাবে পড়তে হবে। আর কিছু কিছু চ্যাপ্টার আছে জুলজি বোটানির জন্য যেগুলো চ্যাপ্টার থেকে মাস্ট কোশ্চেন আসে, সেই চ্যাপ্টারগুলো কখনো মিস দেওয়া যাবে না, যেমন রক্ত, তারপর সমন্বয় ও নিয়ন্ত্রণ, এবং বোটানির ক্ষেত্রে ধরো হচ্ছে ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো চ্যাপ্টার, শৈবাল ছত্রাকের এগুলো এক্সাম্পলগুলো, অনেক সময় বিভিন্ন এক্সাম্পলগুলো যেগুলো মাস্ট আসবে এগুলো কখনো ছাড়বা না আর কি। আর এই মোটামুটি বায়োলজির জন্য মোটামুটি ভালো একটা প্রিপারেশন নিলে তুমি একটা কনফিডেন্স পাবো অন্য সাবজেক্টের প্রতি, যে আমার বায়োলজি ভালো আছে আমি অন্য সাবজেক্টগুলো ভালো পারবো। বায়োলজির পর আসি কেমিস্ট্রি। আর মেডিকেল অ্যাডমিশনের স্যাররা যদি চায় যে হচ্ছে কেমিস্ট্রিতে কঠিন করবে, তাহলে কেমিস্ট্রি অবশ্যই কঠিন করতে পারবে, কারণ কেমিস্ট্রি সম্পর্কে তারা অনেক ভালো জানেন। সো কেমিস্ট্রির জন্য ভালোভাবে বেসিক সহকারে একটু পড়া ভালো, কারণ কেমিস্ট্রি থেকে মোটামুটি ভালো কোশ্চেন আসে এবং অনেক সময় কঠিনও আসে। তবে আমি বলবো খালি হাজারিন এক স্যারের বই পড়লে তুমি 25-20 আপ করতে পারবা এবং ভালোভাবেই পারবা। আর মেইন বই ভালোভাবে পড়তে হবে। আর আবার বললাম কোশ্চেন ব্যাংক, কোশ্চেন ব্যাংক ভালোভাবে দেখবা কোথা থেকে কোশ্চেন আসে, কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, আর কোচিংয়ের পরীক্ষাগুলো রেগুলার দিবা তাহলে হবে। আর কেমিস্ট্রির জন্য একটু আলাদাভাবে ভালোভাবে একটু এফোর্ট দিবা তাহলে হবে। বিভিন্ন ধর্মগুলো এগুলো পড়বো আর কি কেমিস্ট্রির জন্য। আর ফিজিক্সের জন্য আমি বলবো ফিজিক্স হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের সবচেয়ে সোজা, এবং তুমি যদি চাও যে হচ্ছে ফিজিক্সে 20-20 ক্যারি করতে পারবা তাও একটা বই পড়ে, ইসাক স্যারের বই। ইসাক স্যারের বই তাও একবারে বহু অত বেশি পড়াও নাই দেখবা, কারণ মেডিকেল অ্যাডমিশনের জন্য ফিজিক্স অনেক সোজা, স্যারেরাও অত কঠিন করে না, তাই ফিজিক্সে একটু হালকা এফোর্ট দিলেই তুমি মোটামুটি ভালো পাবা। আর জিকে ইংলিশের জন্য আমি বলবো যে তুমি ফার্স্টে করবা হচ্ছে যে বিসিএসের কোশ্চেনগুলো ভালোভাবে সলভ করবা, তাহলেই তুমি হচ্ছে দেখবা জিকেতে 7 ইজিলি ক্যারি করবা। আর আর ইংলিশের জন্য মোটামুটি 8-9 এমনি পাবা যদি বিসিএসের কোশ্চেনগুলো সব মুখস্থ করো, এবং ওই বেসিক তোমার যদি কিছু বেসিক থাকে তাহলে ওই কোশ্চেন ওই বেসিক দিয়ে কিছু পারবা আর কি। আর সিনোনিম অ্যান্টিনিমের জন্য আমি বলবো অত বেশি পড়ার দরকার নেই, জাস্ট ঢাকা ভার্সিটি এবং হচ্ছে বিসিএসের কোশ্চেনগুলো মুখস্থ করলে হবে। আর জিকে ইংলিশ যদি ভালোভাবে প্রিপারেশন নিতে চাও, তোমার সিলেক্টিভ কিছু টপিক থাকে সেই টপিকগুলো ভালোভাবে পড়া উচিত, যেমন জিকের জন্য মুক্তিযুদ্ধ, তারপর খেলাধুলা, কিছু কিছু টপিক আছে যেগুলো টপিকগুলো পড়বা আর কি, মানে দেখবা আর কি সেই সব টপিকগুলো থেকে কোশ্চেন হয়। আর কোচিংয়ের নাম্বার নিয়ে বলবো, কোচিংয়ের নাম্বারগুলোতে মোটামুটি 80% মার্ক ক্যারি করার চেষ্টা করবা তাহলে হবে। 80% ক্যারি করতে করতে দেখবা হচ্ছে তোমার মধ্যে একটা কনফিডেন্ট আসবে, আর রেগুলার পরীক্ষাগুলো দিবা তাহলে হবে, আর কখনো গ্যাপ রাখবা না, আর কখনো অন্যর সাথে নিজেকে কম্পেয়ার করবা না যে অন্যরা হচ্ছে 80+ পাচ্ছে মানে
95 পাচ্ছে, আমি কেন 75/80 পাচ্ছি? তুমি তোমার মতো, তোমার কম্পিটিশন হবে তোমার মতো, তোমার সাথে। তুমি নিয়মিত চেষ্টা করবে যে 80 প্লাস তোরা, তাহলে হবে, তাহলে চান্স পাবে ইনশাআল্লাহ।